প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় এইচএসসি ইকোনমিক্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। আজকে আমরা বাংলাদেশের কৃষি চ্যাপ্টারে কিছু স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা স্তম্ভ লেখচিত্র নিয়ে আজকে আলোচনা করব বাংলাদেশের কৃষি চ্যাপ্টার টু অর্থনীতি দ্বিতীয় পত্র এইচএসসি ইকোনমিক্স। শিক্ষার্থীরা তোমরা দেখো স্তম্ভ লেখচিত্র অঙ্কন, স্তম্ভ লেখচিত্র অর্থনীতি দ্বিতীয় পত্র বাংলাদেশের কৃষি দ্বিতীয় অধ্যায় ক্লাস নং থ্রি। শিক্ষার্থীরা, আমি চট্টগ্রাম বোর্ড 2017-র একটি প্রশ্ন তুলে রেখেছি, যেখানে এক্স ও ওয়াই দুটি দেশ, এক্স দেশে কৃষিতে অনুকূল পরিবেশ, এক্স এবং ওয়াই দুটি দেশ, যেখানে এক্স দেশের কৃষিতে অনুকূল পরিবেশ এবং ওয়াই দেশে প্রাকৃতিক দুর্যোগ বেশি এবং ওয়াই দেশে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়। শিক্ষার্থীরা, 2015-16 অর্থ বছরে কৃষিখাতের অবদান এক্স দেশে এবং ওয়াই দেশে দেখানো আছে। এক্স ও ওয়াই দুটি দেশ, এক্স দেশে কৃষিতে অনুকূল পরিবেশ, ওয়াই দেশে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়। মানে এক্স দেশের পরিবেশ ভালো, আবহাওয়া ভালো, অন্যদিকে ওয়াই দেশ সমুদ্র উপকূলবর্তী হওয়ায় ওয়াই দেশে প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, ঝড় ইত্যাদি লেগে থাকে। তোমরা দেখো এখানে কৃষির উপখাত শাক, শস্য ও শাক, পশু সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, কৃষির যে উপখাতগুলো আছে সেখানে এক্স দেশে দেখো শস্য ও শাকসবজিতে মোট জিডিপির 12%, ওয়াই দেশে সেখানে 8.5%। পশু সম্পদের ক্ষেত্রে এক্স দেশে 2015-16 অর্থ বছরে জিডিপির অবদান 8%, অন্যদিকে ওয়াই দেশে 4%। এভাবে বনজ সম্পদে এক্স দেশে কৃষি বনজ সম্পদের অবদান জিডিপিতে 4%, ওয়াই দেশে 2.5%। এভাবে মৎস্য ক্ষেত্রে, মৎস্য সম্পদের ক্ষেত্রে এক্স দেশের জিডিপিতে অবদান 5% এবং ওয়াই দেশে 3%। তোমরা লক্ষ্য করো জিডিপির অবদান এক্স দেশে তুলনায় ওয়াই দেশে খারাপ। তার কারণ ওয়াই দেশে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঝড় ইত্যাদি লেগেই থাকে, কারণ ওয়াই দেশ সমুদ্রের উপকূলবর্তী। এই জন্য এক্স দেশে কৃষির ক্ষেত্রে উৎপাদন বেশি হয়, ওয়াই দেশে কৃষির ক্ষেত্রে উৎপাদন কম হয়। এখন গ নম্বর প্রশ্ন, এক্স দেশের ক্ষেত্রে জিডিপিতে উপখাতের অবদান স্তম্ভ লেখচিত্রে দেখাও। শুধু এক্স দেশের ক্ষেত্রে জিডিপির যে অবদানগুলো আছে সেগুলো আমরা স্তম্ভ লেখচিত্রে দেখাবো। শুধু এক্স দেশের ক্ষেত্রে, এক্স দেশের ক্ষেত্রে জিডিপির অবদান স্তম্ভ লেখচিত্রে দেখাও। আর ঘ নম্বর প্রশ্ন আছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ওয়াই দেশে কি প্রভাব পড়বে? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে ওয়াই দেশে কি প্রভাব পড়বে? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয় এটা আমরা পরে পড়ব। আমরা আগে এক্স দেশের যে বিভিন্ন খাতের অবদান আছে সেগুলো স্তম্ভ লেখচিত্রে কিভাবে অঙ্কন করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা এখন স্তম্ভ লেখচিত্র অঙ্কন করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমে গ নম্বর প্রশ্ন উত্তর করব। সেখানে হচ্ছে আমরা স্তম্ভ লেখচিত্র অঙ্কন করব। শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা স্তম্ভ লেখচিত্র অঙ্কন করব। এটা ভূমি অক্ষ, এটা লম্ব অক্ষ। আমরা ভূমি অক্ষ নিলাম এবং লম্ব অক্ষ নিলাম ও এক্স ওয়াই। নিচে দেখাবো সময়, সময় হচ্ছে আমাদের 2015-16 অর্থ বছর। সময় আমাদের 2015-16 অর্থ বছর। আমরা এখন এক্স দেশের ডেটা নিয়ে কাজ করব। তাহলে আছে 4, 8, 12 আর 5, এটা আমরা সমান সমান ভাগে ভাগ করব। এক্স দেশের অবদান আমরা স্তম্ভ লেখচিত্রে দেখাবো, কোন দেশের? ওয়াই দেশের না। এক্স দেশের অবদানগুলো আমরা স্তম্ভ লেখচিত্রে ডাটা নেই, আমরা সমান সমান ভাগ করে নেই। 4, 8 এবং 12, এই তিনটা ডাটা আমাদের লাগবে। 4, 8 এবং 12। শিক্ষার্থীরা তোমরা দেখো 5 বলে কিন্তু আমাদের একটা ডাটা আছে, আমরা সমান সমান ভাগে ভাগ করে নিলাম। এবার 5 কোথায় পড়বে? 4 আর 8-এর এরকম একটা জায়গায় 5 পড়বে, কারণ 6 হবে 7 হবে। আমরা আনুমানিক এরকম একটা জায়গায় 5 ডেটাটা পড়বে। তাহলে আমরা এক্স দেশের শস্য ও শাকের অবদান কত? 12। তোমরা দেখো জিডিপিতে অবদান কত? 12%। শস্য ও শাক সবজি 12, তাহলে আমরা 12 পর্যন্ত একটা ঘরে যাব। এই যে 12,
এই 12 পর্যন্ত একটা আমরা পিলার আর্ট করব শিক্ষার্থীরা দেখো খুব সহজ 12 পর্যন্ত আমরা একটা পিলার আর্ট করব তাহলে এটা কিসের পিলার হলো শস্য ও সার এটা হচ্ছে আমরা লিখে দেব শস্য ও সার এই ভিতরে লিখে দেব শস্য ও সার এরপর আছে পশু শিক্ষার্থীরা তোমরা দেখো এরপর আছে পশু আর্ট পশু এই আর্ট বরাবর পিলারটা হবে আমাদের আর্ট বরাবর পিলারটা হবে আমাদের আট বরাবর এটা হচ্ছে পশু আমরা লিখে দিতে পারি ভিতরে পশু আমরা ভিতরে লিখে দিতে পারি এটা হবে আট বরাবর আর বনজ আছে চার তাহলে এই যে চার বরাবর এই চার বরাবর হবে বনজ চার বরাবর হবে বনজ এরপরে আছে মৎস্য পাঁচ পার্সেন্ট তাহলে এই পাঁচ বরাবর আমরা নিলাম মৎস্য পাঁচ পার্সেন্ট তাহলে আমরা এখানে লিখে দেই শস্য ও সার আসলে এই পাশে লিখতে হবে আমরা এইভাবে লিখে দিই শস্য ও শাক শাক সবজি হবে এখানে হচ্ছে বন তারপর আছে আমাদের পশু আটটি পশু এটা হচ্ছে আমাদের পশু তারপর আছে বনজ চার হচ্ছে ব ন বর্গীয় জ বনজ তারপর আছে মৎস্য তারপর আছে মৎস্য তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সহজেই কিভাবে স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হয় আমরা করে ফেললাম এটা আমরা উপরে আমরা তথ্যগুলো দিয়ে দিতে পারি এটা হচ্ছে 12% এটা হচ্ছে 8% এটা হচ্ছে 4% এবং এটা হচ্ছে 5% এভাবে উপরে তথ্যগুলো দিয়ে দিতে পারলাম তাহলে চিত্রের নিচে আমরা কি বর্ণনা লিখব যে উপরের স্তম্ভ লেখচিত্রে দেখা যায় ভূমি অক্ষে সময় 2015-16 সাল এবং জিডিপি তে অবদান লম্ব অক্ষে জিডিপি তে অবদান জিডিপি পার্সেন্টেজ লিখলাম লম্ব অক্ষে জিডিপি তে অবদান দেখানো হয়েছে চিত্রের উপরে স্তম্ভ লেখচিত্রে দেখা যায় 2015-16 সালে শস্য ও শাকসবজির অবদান ছিল 12% পশু খাতের অবদান ছিল এক্স দেশে 8% বনজ খাতের অবদান ছিল এক্স দেশে 4% এবং মৎস্য খাতের অবদান ছিল এক্স দেশে 5% এই কথাটুকু লিখলেই কিন্তু শিক্ষার্থীরা আমরা 3-3 পেয়ে যাব তাহলে আমরা দেখি শস্য ও শাক 12% 12 বরাবর স্তম্ভ আর্ট করব পশু সম্পদ ছিল 8% 8 বরাবর স্তম্ভ লেখচিত্র অঙ্কন করব বনজ ছিল 4% এই 4 বরাবর আর্ট করব এবং মৎস্য ছিল 5% এই 5 বরাবর আমরা অঙ্কন করব তাহলে শিক্ষার্থীরা এভাবে চিত্র অঙ্কন করে নিচে এগুলারই একটু ব্যাখ্যা দিলে হয়ে গেল আমাদের 3-3 এবার আমরা দেখব ওয়াই দেশে ঘ নম্বর প্রশ্নের অ্যানসার আমরা কিভাবে দেব আমরা ঘ নম্বর বলছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ওয়াই দেশের কৃষিতে কি প্রভাব পড়বে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ওয়াই দেশের কৃষিতে কি প্রভাব পড়বে তাহলে শিক্ষার্থীরা উষ্ণতা বৃদ্ধি মানে তোমরা কি বোঝো শিক্ষার্থীরা উষ্ণতা বৃদ্ধি মানে তোমরা কি বোঝো উষ্ণতা বৃদ্ধি পেলে আমাদের পৃথিবীর দুই মেরু উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর বরফ গলে যাবে ফলে সেই বরফ গলা পানি সমুদ্রে এসে জমা হবে আমি আবারও বলছি উষ্ণতা বৃদ্ধি পেলে আমাদের যে দুই মেরুর বরফ সেগুলো গলে যাবে এবং সেই পানি চলে আসবে সমুদ্রে তার ফলে কি হবে সমুদ্রে পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে তাহলে ওয়াই দেশের কৃষিতে কি সমস্যা সৃষ্টি হবে ঘ নাম্বার সমুদ্রে উচ্চতা বৃদ্ধি সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাবে এক নাম্বার পয়েন্ট সমুদ্রের উচ্চতা বৃদ্ধি তাহলে শিক্ষার্থীরা যদি আমরা উপরে আগে লিখব আমরা ঘ নাম্বার শুরু করার প্রথমে লিখব যে বৈশ্বিক উষ্ণতা যত বাড়বে মেরু অঞ্চলের বরফ তত গলে যাবে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে কি কি সমস্যাগুলো দেখা দিবে সেগুলো নিচে আমরা আলোচনা করলাম তাহলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি তাহলে দেখা যাবে ওয়াই দেশ যেহেতু সমুদ্র উপকূলবর্তী তোমরা সৃজনশীলে লেখা আছে ওয়াই দেশটা কেমন সমুদ্র উপকূলবর্তী যদি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় এবং মেরু অঞ্চলের বরফ গলে যায় এখানে আমরা লিখব যদি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় এবং মেরু অঞ্চলের বরফ গলে যায় তাহলে ওয়াই দেশের যে উপকূলবর্তী সমুদ্র রয়েছে বা ওয়াই দেশের যে সমুদ্র রয়েছে তার পানি কি হবে বরফ গলার কারণে তার পানি বৃদ্ধি পাবে এবং ওয়াই দেশের নিম্নাঞ্চল যেগুলো আছে বা উপকূলবর্তী অঞ্চল যেগুলো আছে সেগুলো ডুবে যাবে এবং ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হবে এবং জমির পরিমাণ কমে যাবে সব পানি দিয়ে নিচু জমিগুলো ভর্তি হয়ে যাবে তাহলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেলে
নিচু জমিগুলো বা উপকূলবর্তী জমিগুলো পানির নিচে চলে যাবে এবং ওয়াই দেশের কৃষির উৎপাদন আরো কমে যাবে। একটা পয়েন্ট। দুই নাম্বার, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, তাহলে ওয়াই দেশে আর কি হবে? যখনই উষ্ণতা বাড়বে, আমরা জানি যখন খুব গরম পড়ে তোমরা দেখবা ঝড় সৃষ্টি হয়, প্রাকৃতিক দুর্যোগ যেমন আইলা, বিভিন্ন ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়, তাহলে প্রাকৃতিক দুর্যোগ বৈশ্বিক উষ্ণতা যত বাড়বে ওয়াই দেশে প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দেখা দিবে, ফলে সেখানকার ফসল হানি হবে, ফলে এই কৃষিখাতে জিডিপির যে অবদান সেটা ধীরে ধীরে কমে যাবে, অনেক ফসল নষ্ট হবে, মানুষ খাদ্যাভাবে ভুগবে, তাহলে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ঘটনাগুলো ঘটবে। তিন নম্বর হবে লবণাক্ততা বৃদ্ধি। লবণাক্ততা বৃদ্ধি, ওয়াই দেশে লবণাক্ততা বৃদ্ধি পাবে কেমন করে? যখন উষ্ণতা বাড়বে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে, কারণ বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে, সেই বৃদ্ধিপ্রাপ্ত পানি সমুদ্রের পানি তখন নদী দিয়ে ওয়াই দেশে ঢুকে যাবে, কারণ নদীর পানি তখন সমুদ্রে না গিয়ে সমুদ্রের পানি যেহেতু বেশি উঁচু হয়ে যাবে সমুদ্রের পানি নদীতে ঢুকে আসবে, ফলে লবণাক্ততা বৃদ্ধি পাবে। এই লবণাক্ততা বৃদ্ধি পেলে আমাদের নদীর যে মাছগুলো আছে মিঠা পানির মাছ সেগুলো সব মারা যাবে, বিভিন্ন জলজ উদ্ভিদ এবং প্রাণীও সেই সাথে মারা যাবে, এবং সেই পানি যদি আমাদের নদীর মাধ্যমে আমাদের জল আরো ভিতরে ঢুকে যায় তাহলে কৃষিতে সেচ কার্যক্রম কি হবে? ব্যাহত হবে, ফলে ব্যাপক ফসল হানি দেখা দিবে, মৎস্যহানি দেখা দিবে, যা ওয়াই দেশের জন্য খুবই ভয়ানক পরিস্থিতি ডেকে আনবে। তাহলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাবে, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে, লবণাক্ততা বৃদ্ধি পাবে। চার নাম্বার, শীতকাল থাকবে না। আর একটা পয়েন্ট, ওয়াই দেশে যখন উষ্ণতা বৃদ্ধি পাবে, যখন উষ্ণতা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাবে তখন গরমকালের প্রাদুর্ভাব বেড়ে যাবে এবং শীতকাল প্রায় নাই হয়ে যাবে, তাহলে শীতকাল যদি না থাকে তাহলে ওয়াই দেশে রবি শস্য হবে না, আলু ফুলকপি বা শীতকালীন যে সবজিগুলো গাজর টমেটো এগুলো আর ওয়াই দেশে চাষাবাদ হবে না। তাহলে দেখা যাবে যখন শীতকাল থাকবে না বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে, তখন ওয়াই দেশে শীতকাল থাকবে না এবং রবি শস্য গম আবাদ করা যাবে না, তোমার আলু তারপরে ফুলকপি বাঁধাকপি এগুলো আবাদ করা যাবে না, ফলে কি হবে খাদ্যের উৎপাদন ধীরে ধীরে কমে যাবে। তাহলে শিক্ষার্থীরা এরকম চারটা পয়েন্ট দিয়ে তোমরা সুন্দর করে আলোচনা করতে পারো, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে আরো অনেক সমস্যা আছে সেগুলো তোমরা বই থেকে কিন্তু সুন্দর করে দেখে নিতে পারো, এরকম চারটা পয়েন্ট বা পাঁচটা পয়েন্ট তোমরা দিলে সুন্দর করে চারে চার। আরো আছে যেমন অনেক জীব ও উদ্ভিদ ধ্বংস হয়ে যাবে। যদি গরমের পরিমাণ অনেক বেড়ে যায় বৈশ্বিক উষ্ণতার কারণে, যদি গরমের পরিমাণ অনেক বেড়ে যায় তাহলে কিছু কিছু জীব আছে যারা বেশি গরম সহ্য করতে পারে না, কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলো বেশি গরম সহ্য করতে পারে না, আবার কিছু কিছু ফসল আছে যেগুলো বেশি গরমে হয় না, একটু আগে বললাম, তাহলে অনেক জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে এরকম তোমরা অনেক পয়েন্ট শিক্ষার্থীরা আলোচনা করতে পারো, তাহলে আমরা খুব সহজেই কিভাবে স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হয় এবং উষ্ণতা বৃদ্ধির ফলে সমুদ্রের মেরু অঞ্চলে বরফ গলার কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেলে কি কি অবস্থার সৃষ্টি হবে ওয়াই দেশে সেগুলো দেখে নিলাম। শিক্ষার্থীরা তোমরা খুব ভালো করে পড়ো এবং মেসেঞ্জারে আমাকে বিভিন্ন সালের প্রশ্ন সলভ করে পাঠিয়ে দাও, আমি দেখে দেবো। ভালো থেকো।